সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। ঘরে বসে শিখে স্লোগানকে সামনে রেখে আজকে আমার আয়োজন। আমি স্বরূপ দাস, প্রধান শিক্ষক, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দামুড়হুদা চুয়াডাঙ্গা। পাঠে যাবার আগে আজকে আমি একটি মজার খেলা খেলব। খেলাটি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো আমরা একটি খেলা খেলি। আচ্ছা, আমরা তো প্রত্যেকের গুণ জানি, তাই না? তাহলে আমরা সেই গুণ নিয়ে একটু কাজ করব। পাঁচ গুণ পাঁচ কত হয় বলো তো? পাঁচ পাঁচা ২৫। আচ্ছা, ১৫ গুণ ১৫ কত হয় বলো তো? ১৫ ১৫ আমরা অনেকেই জানি, ২২৫। আচ্ছা, ২৫ গুণ ২৫ কত হয় বলো তো? ৬২৫। আচ্ছা, ৩৫ গুণ ৩৫ কত হয় বলো তো? ১২২৫। ৪৫ গুণ ৪৫ কত হয় বলো তো? ২০২৫। আচ্ছা, ৫৫ গুণ ৫৫ কত হয় বলো তো? ৩০২৫। ৬৫ গুণ ৬৫ কত হয় বলো তো? ৪২২৫। আচ্ছা, বলো তো এই গুণগুলো আমি কিভাবে করছি? এই গুণগুলো তুমি হয়তো মনে করেছো, তোমরা হয়তো মনে করেছো, স্যার মনে হয় বাড়ি থেকে মুখস্থ করে এসে আমাদের এখানে করে দিয়েছে। আসলে ঠিক তা না, এই গুণগুলো আমি একটি মজা করে করছি। কিভাবে তোমরা শিখতে চাও তাহলে তোমরা এখন শেখো। আচ্ছা, পাঁচ গুণ পাঁচ সমান কত? ২৫। এটা তো আমরা প্রত্যেকেই পারি, পাই না বলো? পাঁচ গুণ পাঁচ সমান ২৫, এটা আমরা প্রত্যেকেই পারি। আচ্ছা, এখন ১৫ গুণ ১৫ সমান ২২৫। এটি হচ্ছে কেউ কেউ পারে, আবার কেউ কেউ নাও পারতে পারে। তাহলে আমি কি করে করলাম? এই প্রশ্নটা তোমাদের মনে যাচ্ছে না, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করবে, পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় বলো তো? পাঁচ পাঁচা ২৫। আচ্ছা, একের পরের সংখ্যা কত? ২। তাহলে ২ আর ১ গুণ করলে ২ হয়। বুঝতে পেরেছ যে ১৫ গুণ ১৫ সমান আমরা কত করলাম? ২২৫ করলাম। এইবার তাহলে দেখি ২৫ গুণ ২৫ করি কিভাবে দেখব। ৫ গুণ ৫ সমান কত হবে? পাঁচ পাঁচা ২৫। আচ্ছা, ২-এর পরের সংখ্যা কত? ৩। ৩ দুগুণি কত? এই যে সেই ৬, ৩ দুগুণি ৬। এবার ফের খেয়াল করো, ৫ গুণ ৫ সমান কত? পাঁচ পাঁচা ২৫। ৩-এর পরের সংখ্যা কত? ৩ গুণ ৪ সমান ৩ ছেড়ে এই যে সেই ১২। ৫ গুণ ৫ সমান ২৫। ৪-এর পরের সংখ্যা কত? ৪ গুণ ৫ সমান ২০। এইভাবে কিন্তু আমি এই গুণগুলো সবই করেছি। এখন যদি আমি বলি তোমাদের ৯৫ গুণ ৯৫ কত হবে বলো তো? তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব ৫ আর ৫ গুণ করলে ৫ পাঁচা ২৫, আর ৯-এর পরের সংখ্যা ১০, ৯ ১০-এ ৯০। তো কেমন লাগলো বন্ধুরা বলো তো এই গুণটা তোমাদের? আমার মনে হয় খুব ভালো লেগেছে। তাহলে এইভাবে সব গুণগুলো আমরা, সব বলতে যেগুলো পাঁচ দিয়ে আছে, এই রকম গুণগুলো আমরা করতে পারি। আজকে আমাদের পাঠ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত আমরা কিছু সমস্যা নিয়ে কাজ করব, বইয়ের পৃষ্ঠা নম্বর ৬১ এবং ৬২। তাহলে আমরা আমাদের পাঠে যাবার আগে গত ক্লাসে আমরা কি কি করেছিলাম সেগুলো একটু দেখে নিই। চলো একটু ঝালাই করে নিই। আমরা গত ক্লাসে কি করেছিলাম তা একটু আমরা ঝালাই করব। আমরা গত ক্লাসে করেছিলাম, দেখো তোমরা একটু দেখবে, আমরা গত ক্লাসে করেছিলাম যে গাণিতিক বাক্য
কি করে নির্ণয় করতে হয়। তো বন্ধুরা, গাণিতিক বাক্য সম্পর্কে আমি গত ক্লাসে বলেছিলাম, আজকে আবারও আমি বলছি। আসলে বাক্য বলতে আমরা কি বুঝি, বাক্যটা কি? কতগুলো শব্দ যদি আমরা পর পর বসিয়ে যদি মনের ভাব প্রকাশ করতে পারি, দ্যাট ইজ কল্ড আ বাক্য। ঠিক তেমনি এটি হচ্ছে বাংলার বাক্য, কিন্তু আমরা যখন গণিতের বাক্য বের করব তখন কি বলবো? এটাও ঠিক সেম, গণিতের কিছু অঙ্ক বা সংখ্যাকে পর পর বসিয়ে তাদের মধ্যে যদি আমরা কোনো সংখ্যা প্রতীক, গাণিতিক প্রতীক, যদি গাণিতিক প্রতীক বসিয়ে আমরা একটা ভাব প্রকাশ করতে পারি, দ্যাট ইজ কল্ড অফ গাণিতিক বাক্য। আমরা যদি এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলি তখন কিন্তু আমরা বলবো অন্যভাবে। আমরা তখন কিভাবে বলবো? আমরা বলবো হচ্ছে যে সব বাক্যকে সত্য এবং মিথ্যা নির্ণয় করা যায় তাকে আমরা বলবো হচ্ছে গাণিতিক বাক্য। মনে করো যে 5 ভাগ 2 = 3, এটি একটি মিথ্যা বাক্য। তাহলে এই বাক্যটিকে কিন্তু আমরা বলবো হচ্ছে গাণিতিক বাক্য। কেন বলবো? কারণ এই বাক্যটিকে দ্বারা আমরা সত্য এবং মিথ্যা নির্ণয় করতে পারছি। যদি বলতাম আমরা ক গুণ 5 = 10, তাহলে কি এটা কিন্তু আমরা সত্য মিথ্যা নির্ণয় করতে পারতাম না, কারণ ক এর মান কত হবে তা আমরা কেউ জানি না। এই বাক্যটিকে কিন্তু আমরা গাণিতিক বাক্য বলতে পারবো না। ঠিক তেমনি আমাদের এখানে গত ক্লাসে আমরা করেছিলাম একটি পেন্সিল বক্সের দাম 150 টাকা, 750 টাকা দিয়ে তুমি এরকম কয়েকটি পেন্সিল কিনতে পারবে। এই সমস্যাটিকে আমাদের গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করব। কিভাবে আমরা করব মনে আছে তোমাদের? এটিকে আমরা কিভাবে করতে পারি? আমি প্রশ্নটি আবার করছি। একটি পেন্সিল বক্সের দাম 150 টাকা, 750 টাকা দিয়ে তুমি কয়টি পেন্সিল কিনবে? তাহলে যখন আমরা গাণিতিক বাক্য প্রকাশ করব তখন আমরা কি করব? 750 ভাগ 150, এই 750 একটি সংখ্যা, 150 একটি সংখ্যা, ভাগ হচ্ছে গাণিতিক প্রতীক। তাহলে এই যে 750কে আমরা 150 দিয়ে ভাগ করলাম, এই যে বাক্যটি বের হলো এই বাক্যটিকে আমরা বলবো হচ্ছে গাণিতিক বাক্য। ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে হচ্ছে 5। তার মানে এটি হচ্ছে এইভাবে আমাদের সমাধান করতে হবে, এইভাবে আমরা এটা সমাধান করতে পারি। তো এটি নিয়ে আর কোনো প্রশ্ন নাই, আমরা আরেকটি সমস্যা নিয়ে কথা বলবো। এগুলো কিন্তু আমরা সব গত ক্লাসে করেছি। আরেকটি সমস্যা আমরা দেখব, সমস্যাটা একটু খেয়াল করব। একটি বাক্সে 100 টাকা দামের একটি ব্যাট এবং 50 টাকা দামের একটি বল রয়েছে একটা বাক্সের মধ্যে। মনে করো এটা একটি বাক্স, এই বাক্সের মধ্যে একটা ব্যাট আছে, এই বাক্সের মধ্যে একটা ব্যাট আছে আর একটা বল আছে। তাহলে এই বাক্সটিকে আমি বন্ধ করে দিলাম। এই বাক্সের একটা ব্যাটের দাম হচ্ছে 150 টাকা, একটা বলের দাম হচ্ছে 50 টাকা। তাহলে বলতো এই বাক্সটির দাম কত হবে? কারণ এই বাক্সের মধ্যে এই দুইটা জিনিস দিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে এই বাক্সের দাম দেন, তাহলে এর দাম কত হবে? অবশ্যই যোগ করতে হবে, যোগ করলে এর দাম হবে হচ্ছে 200 টাকা। 700 এখানে আমরা যদি এটা এরকম করি, এখন যদি এই ব্যাটের দাম 100 টাকা হয় তখন আমরা কত বলবো? তখন দাম হবে হচ্ছে 150 টাকা। এখন 750 টাকা দিয়ে তুমি এরূপ কয়টি বাক্স কিনতে পারবে? এটি একটি গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। তো এই ধরনের গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য আমরা যে কাজটি করতে চাই সেটি হচ্ছে আমাদের প্রথমে মোট টাকাটিকে লিখতে হবে 750 টাকা। এইবার এখানে আমরা কি কি বাক্সের মধ্যে কিনেছি? 100 টাকা দিয়ে একটা ব্যাট কিনেছি,
আর 50 টাকা দিয়ে একটা বল কিনেছি, বল কিনে মোট দাম বেড়েছে 150 টাকা। তাহলে কয়টি কিনতে পারবো ভাগ চিহ্ন দিতে হবে। তার মানে আমরা কি পেলাম? তার মানে আমরা পেলাম হচ্ছে এটি একটি সংখ্যা, এটি একটি সংখ্যা, এটি একটি সংখ্যা, এদের মাঝে একটি চিহ্ন আছে, এই একটি চিহ্ন আছে। তাহলে এই বাক্যটিকে আমরা বলবো হচ্ছে গাণিতিক বাক্য। ভাগ করলে কত হবে? 750 ভাগ যোগ করলে পাবো হচ্ছে 150, ভাগ করলে 5 হবে। তার মানে কয়টি বাক্স কিনতে পারবে? উত্তর হচ্ছে 5টি। এগুলো সবগুলো আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা যে কাজটি শিখব সেই কাজটি হচ্ছে আরো মজার। চলো তাহলে আমরা সেই কাজটি দেখি। আরেকটি সমস্যা আমি লিখছি, সেটি তোমরা একটু খেয়াল করবে। এটি হচ্ছে আমাদের এইরকম সমস্যা যে আমরা বন্ধনী ব্যবহার করব, বন্ধনী ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করব। তো আমরা আগে সমস্যাটি পড়ি। প্রতিটি সিঙ্গারার দাম 6 টাকা। আমার কাছে 100 টাকার একটি নোট রয়েছে, আমি 10টি সিঙ্গারা কিনে কত টাকা ফেরত পাব? গণিত এমন একটি বিষয় যে বিষয়টি হচ্ছে মুখস্থ করা লাগে না, কি করতে হবে সেটি প্রশ্নেই বলে দেয়। এটি কিন্তু অন্য কোনো বিষয় ক্ষেত্রে আর এরকম ঘটনা ঘটে না, একমাত্র গণিতের ক্ষেত্রেই ঘটে যে গণিত নিয়ে মুখস্থ করতে হয় না, কি করতে হবে যদি আমরা প্রশ্নটিকে ভালো করে বুঝি তাহলে আমরা বুঝতে পারবো। আমি আবার করছি, প্রতিটি সিঙ্গারার দাম 6 টাকা এবং আমার কাছে 100 টাকার একটি নোট রয়েছে, আমি 10টি সিঙ্গারা কিনে কত টাকা ফেরত পাব? ভালো কথা বলেছে। আমি একটু আগেই বললাম যে মোট টাকা যেটা থাকবে সেটি সবসময় আমরা প্রথমে লিখব। মোট ছিল কয় টাকা? আমার কাছে নোট ছিল হচ্ছে 100 টাকার একটি নোট ছিল। তাহলে আমরা এই খালি ঘরের ভিতরে লিখবো হচ্ছে 100 টাকা। এবার একটা বিয়োগ চিহ্ন, এইবার হচ্ছে একটা বন্ধনী দিলাম। এবার বলেছে এখানে একটা সিঙ্গার দাম 6 টাকা, কয়টা সিঙ্গারা কিনেছে? 10টা। এখানে খালি ঘরে বসবে 6 গুণ, খালি ঘরে বসবে 10। এটি হচ্ছে আমার একটি গাণিতিক বাক্য। তাহলে আমরা ক কত পাবো? 100 - 6 = 60 = 40। তাহলে আমি কত টাকা ফেরত পাবো? 40 টাকা ফেরত পাবো। একটি প্রশ্ন তোমাদের মধ্যে ঘুরপাক খেতে পারে, স্যার আপনি আগে কেন গুণ করলেন? আমি যদি আগে বিয়োগ করি কি সমস্যা হবে? এই প্রশ্নটি মাথার মধ্যে ঘুরছে না? তাহলে আমি তোমাদেরকে সেই কথাটি বলে দিই, এটি হচ্ছে একটি বন্ধনী যাকে আমরা প্রথম বন্ধনী বলে। এই বন্ধনী দেওয়ার অর্থ হচ্ছে এটি একটি শর্ত, এটি একটি শর্ত, যে শর্তের কাজটিকে প্রথমে করতে হয়। তাহলে এখানে যে বন্ধনী, এই বন্ধনীটা মানে কি? তো তোমাকে আটকিয়ে দিয়েছে যে এর মধ্যে কাজগুলো তুমি আগে করো। তাহলে এই কাজগুলোকে আমরা প্রথমে করে নিয়েছি 6 - 60, তারপরে আমরা বিয়োগ করেছি। আরেকটু আমি বলে রাখি, সেটি হচ্ছে যে আমাদের গাণিতিক প্রতীক যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে চারটা প্রতীক আছে এই চারটা প্রতীকের মধ্যে প্রথমে ভাগ করব, তারপরে গুণ করব, তারপরে যোগ করব, তারপরে বিয়োগ করব। এর মধ্যেও কিছু কথা আছে, যদি গুণ এবং ভাগের মধ্যে যেটি প্রথমে থাকবে সেটিকে আমরা প্রথমে করে নেব এবং যোগ এবং বিয়োগের মধ্যে যেটি প্রথমে থাকবে সেই কাজটিকে আমরা প্রথমে করে নেব। আমরা আরেকটি সমস্যা দেখব। আরেকটি সমস্যা আমরা দেখি,
খেয়াল করবে এটি একটি বাঁধাকপির দাম 25 টাকা এবং একটি কুমড়ার দাম 60 টাকা। ভালো করে খেয়াল করবে, একটি বাঁধাকপির দাম 25 টাকা এবং একটি কুমড়ার দাম 60 টাকা হলে দুইটি বাঁধাকপি এবং তিনটি কুমড়ার দাম কত? খুব চমৎকার একটি কথা বলেছেন যে একটা বাঁধাকপির দাম হচ্ছে 25 টাকা। বাঁধাকপি আমাদের ছিল কয়টা বলতো? বাঁধাকপি ছিল হচ্ছে আমাদের দুইটা বাঁধাকপি ছিল, তাহলে যদি একটার দাম 25 টাকা হয় দুইটার দাম কত হবে মুখে মুখে বলতো? একটু চিন্তা করে বলো যে একটা কলমের দাম যদি 5 টাকা হয় দুইটা কলমের দাম কত? কি করতে হয়? গুণ করতে হয়, 5 × 2 = 10। ঠিক এটি সেই রকম, একটি বাঁধাকপির দাম যদি 25 টাকা হয় দুইটি বাঁধাকপির দাম কত হবে? 25 × 2। আচ্ছা, এবার বলেছে একটি কুমড়ার দাম 60 টাকা, কুমড়া ছিল কয়টি? তিনটি। তাহলে একটা কুমড়ার দাম 60 টাকা, তিনটার দাম কত হবে? 3 দিয়ে গুণ দেব। আচ্ছা, মাঝখানে আমি কিছু লিখিনি, কি বসবে? বলেছে কি যে দুইটি বাঁধাকপি এবং তিনটি কুমড়ার দাম কত? এই যে এখানে এবং কথাটি লিখেছে, এই এবং কথাটি লিখেই বলে দিয়েছে এটা মোট করতে হবে। মোট মানে কি আমরা জানি? যোগ করতে হবে। দেন এখানে আমরা যোগ চিহ্ন দেব, যোগ চিহ্ন দিলে কি আসবে এখানে? 25 × 2 = 50 যোগ 60 কে 3 দিয়ে গুণ দিলে 180। 180 কে 50 দিয়ে যোগ করলে 230 হয়। তাহলে দুইটি বাঁধাকপি এবং তিনটি কুমড়ার দাম হচ্ছে 230 টাকা। এইরকম সমস্যা তোমাদের কাছে আসলে তোমরা নিশ্চয়ই সেই সমস্যাটি সমাধান করতে পারবে। তাহলে আমি পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। এবার আমরা পাঠ্য বই বের করব, পাঠ্য বইয়ের আমরা 61 পৃষ্ঠা বের করব, পাঠ্য বইয়ের আমরা 61 পৃষ্ঠা বের করব। 61 পৃষ্ঠা বের করে আমি একটি সমস্যা লিখছি, তোমরা মনোযোগ দিয়ে সেটি খেয়াল করবে। চারের একটি সমস্যা লিখছি, চারের একের একটি সমস্যা, 6 + 12 = 5। আচ্ছা বলতো বন্ধুরা যে এই কাজটি প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এক কাজ করি, আমরা 6 আর 12 দিয়ে যোগ করি, 18 × 5। ঠিক করছি না বলতো? না, ঠিক করি নাই। কেন ঠিক করি নাই? কারণ এখানে আমার কি কি চিহ্ন আছে? যোগ আছে আর গুণ আছে। আমি আগেই বলে দিয়েছি যে যোগ এবং গুণ থাকলে আগে করব আমরা গুণের কাজ, তাহলে এটি আমরা ঠিক করি নাই। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে 6, এই যোগিনী যোগী থাকবে, 12 কে 5 দিয়ে গুণ দিলে 5 × 60, 6 আর 60 যোগ করলে 66। বুঝতে পেরেছি আমরা, আশা করি সবাই বুঝতে পেরেছি। আরেকটি সমস্যায় আমরা এখন চলে যাব, আমরা চলে যাচ্ছি 4 নম্বর সমস্যায়। 4 নম্বর সমস্যায় কি আছে একটু খেয়াল করব। 60 + 30 = 6। তাহলে এটিকে আমরা কি করব বলতো? এটিকে আমরা করতে পারি, প্রথমে যোগ করব না, তাহলে প্রথমে আমরা কি করব? ভাগ করব। ভাগ করলে এই 30 দিয়ে 6 কে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা কত পাবো? 30 কে 6 দিয়ে ভাগ করলে 60 + 5 = 30, যোগ করলে আমরা পাবো হচ্ছে 65। এইরকম সমস্যা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটি সমস্যায় আসবো, খেয়াল করবে তোমরা, আমি এটি মুসলাম, যে বুঝতে পারবে না সে কমেন্ট করে আমাকে জানাবে। আরেকটি সমস্যায় আমি চলে আসি, মনে হচ্ছে এটি একটি জটিল। দেখি 62 পৃষ্ঠার ক নম্বর অঙ্ক, 9 × 8
ভাগ চার গুণ দুই, এটি একটি জটিল অঙ্ক। কেন জটিল? স্যার আপনি কেবলই বললেন যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে প্রথমে আমরা ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব, তারপরে বিয়োগের কাজ করব। তাহলে আমরা এখন কি করব? মহা সমস্যায় পড়ে গেছি, গুণও আছে ভাগও আছে। দেখি একটু আমরা টেস্ট করে, আগে আমরা ভাগের কাজটা করি। আট ভাগ চার এটা বের করি, দেখি তো নয় গুণ আটকে চার দিয়ে ভাগ দিলে দুই হয়, গুণ দুই। এইবার করলে কত হবে? হচ্ছে নয় দুগুণে আঠারো গুণ দুই মানে হচ্ছে ছত্রিশ। এইরকম হলো। এইবার একটু আমরা অন্যভাবে দেখতে পারি, আরেকটা পদ্ধতিতে দেখবো, আমরা খেয়াল করব নয় গুণ আট ভাগ চার গুণ দুই। স্যার আপনি বলেছিলেন ভাগ এবং গুণ থাকলে যেটি আগে থাকে সেটিকে আগে করতে হয়, তাহলে আমরা আগে গুণের কাজ করব। স্যার ঠিক আছে করি, আট নয় বাহাত্তর ভাগ চার গুণ দুই। এইবার তো আমরা ভাগের কাজ করব, বাহাত্তরকে চার দিয়ে ভাগ করলে কত হয় মনে আছে? ভাগটি একটু করে দেখি, চারকে চার, তিন বত্রিশ, চার আটটা বত্রিশ, ভাগ করলে হয় হচ্ছে আঠারো। এইটুকে ভাগ করলে গুণ দুই, আঠারো গুণে ছত্রিশ। এইবার আমরা একটু খেয়াল করি, এখানেও ছত্রিশ এখানেও ছত্রিশ, এই দুইটা কিন্তু ভাগফল আমরা সমান পেয়ে গেছি। তার মানে এটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে ভাগ এবং গুণের মধ্যে যেটি আগে থাকবে সেটি করলেও কোনো সমস্যা নেই, আর যদি আমরা আগে ভাগের কাজ করি তাহলেও কোনো সমস্যা নেই। অনেক ক্ষেত্রে দেখা যাবে এই জায়গাটা ভাগ যায় না, তখন কিন্তু আগে গুণ করে নিতে হবে। এরকম আরেকটি আমি সমস্যা সমাধান করব, এটা মুছে ফেলি। আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাব, 62 পৃষ্ঠার পাঁচ নম্বর, পাঁচের ছয় নম্বর অঙ্কটি করব। ষোলো ভাগ চার বন্ধনী ভাগ দুই কিভাবে করব? এই অঙ্কটি কিভাবে করতে পারে? এই সমস্যাটি এখানে ভাগ আছে, আবার আরেকটা বন্ধনী আছে, দেন আমরা কি করতে পারি? আমরা প্রথমে বলেছি যে বন্ধনী মানে হচ্ছে একটি শর্ত, বন্ধনী মানে হচ্ছে একটি শর্ত, তোমাকে আটকিয়ে দিয়েছে যে এর বাইরে তুমি যেতে পারবা না, তাহলে ওই আটকানোর কাজটি আগে করতে হবে, তাই না? এটি কেমন যে এক ধরনের শাসন করা, ছেলেমেয়েরা ভাত না খাইলে কি করে, মাথায় ঠেঙে না যে আগে ভাত খা আগে ভাত খা আগে ভাত খা, এটাও ঠিক তেমনই। প্রথমেই বলে দিচ্ছে আগে বন্ধনীর কাজটি করো। তো আমরা বন্ধনীর কাজটি করি, ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার হয়, ভাগ দুই হয়, চারকে দুই দিয়ে ভাগ দিলে দুই হয়। এটি যদি আমরা আবার এইভাবে করি তাহলে কেমন দেখাবে? দেখো তো, ষোলো ভাগ চার ভাগ দুই, এখানে বন্ধনী আছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানেও যা ছিল এখানেও তাই ছিল, শুধুমাত্র বন্ধনীটা ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমরা কি আগে এই জায়গায় ভাগ করব? কখনোই না, আমরা ভাগ করব হচ্ছে এই বন্ধনীর কাজটি প্রথমে করব। প্রথমে করলে কত হবে? ষোলো ভাগ চারকে দুইতে ভাগ করলে দুই হয়, ষোলোকে দুইতে ভাগ করলে আট হয়। এটি আর এটি কিন্তু সমান নয়, সো বন্ধনীর জন্য মানের একটি পরিবর্তন ঘটে। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা আজকে কি শিখলাম? বন্ধনী ব্যবহার করে আমরা গাণিতিক বাক্য শিখলাম, গাণিতিক বাক্য কাকে বলে গত ক্লাসে পড়েছিলাম সেগুলো আমরা রিপিট করলাম, একটি মজার বর্গের বা গুণের খেলা খেললাম, এবং বন্ধনী ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করলাম। এখন তোমাদের জন্য বাসার কাজ হচ্ছে
61 এবং 62 পৃষ্ঠায় যেগুলো আমি করে দিইনি সেই কাজগুলো অবশ্যই বাড়িতে বসে করবে, বাইরে কিন্তু একদম বের হবে না, ঘন ঘন সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুবে, আর অবশ্যই বাবা মায়ের কথা মেনে চলবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।